গুড ইভিনিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ঠান্ডায় খুব ভালোই আছি। তো ঠান্ডা ঠান্ডা যেমন মৌসুম, তো কিছু খেতেও তো ইচ্ছে হয়। কালকে করলাম তো তো ভাপা পিঠে করেছি, তারপরে তে উফ এই যে আঙুলের নখগুলো না, এই শীতকালেতে না কেমন ফেটে ফেটে যায় না, কেমন ফেটে গেছে। আর এ করেছি, দাঁত দিয়ে চামড়া তুলেছি, লাগছে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হয়েছেও আজকেও। তো আমি কি আর, রোজ তো রুটি তরকারি করি, আর ভাল লাগছে না আজকে। তো চালের গুঁড়ো অনেক গুঁড়ো আছে, তো আমি এই সন্ধ্যে টন্ডে দিয়ে খানিকটা জোগাড়ও করে রেখে দিয়েছি, কারণ বাবা টিভি দেখছিল, এই মাত্র বেরোলো রাস্তায়। ওর একটু রাস্তায় না বেরোলে হবে না। তো চালের গুঁড়ো দিয়ে চলো কি করি, রান্নাঘরে চলো। আমি খানিকটা জোগাড় করেও নিয়েছি। আজকে করব সেদ্ধ পিঠে, আজকে করব সেদ্ধ পিঠে, মানে তরকারির পিঠে করব আর নারকলের পিঠে করব। চলো, আমি তো করে নিয়েছি, দেখো এটা নারকলের ছাই করেছি, আর এই যে জোগাড় করে রেখে দিয়েছি, ফুলকপি গ্রেট করে রেখে দিয়েছি, আলু সেদ্ধ করিনি, মানে ভুলে গেছি। তাড়াতাড়ি মনে পড়েছে তো, মানে তাড়াতাড়ি মানে মনে পড়েছি ঝপ করে, আর করেও ফেলেছি। আমি যা তরকারি করবো না, ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো নারকলের ছাইটা করে রেখে দিয়েছি গুড় দিয়ে, আর এই দেখো গ্রেট করে আলুও নিয়েছি, আবার কপিও নিয়েছি। আলুটা সেদ্ধ হলে ভালো হতো, জানি না এর সঙ্গে আট হবে কিনা। কড়াইশুঁটি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু বেশ ঝাল ঝাল তরকারির পিঠে তো একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার সঙ্গে মিষ্টি খাবে। এই যে চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, চাল গুঁড়োটা মাখবো, জল গরমও হয়ে গেছে। আর এদিকে তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, এইটা দিয়ে দিয়ে এই তরকারিটা করব। সব কটা দিয়ে দিই, এটা করতে অনেকক্ষণ লাগবে, মানে এটা জল ফল তো দেবো না, খালি হলুদ আর নুন এর সঙ্গে মিশবে, আর কিছু না। ঢাকা চাপা দিয়ে দিয়ে করব, এটা খেতেও খুব সুন্দর হবে, বেশ শুকনো শুকনো মতন, তো খুব ভালো হবে এটা। এটা পরিমাণ মতো নুন দেবো, নুন আর এই হলুদ, এটা ঢাকা চাপা দিয়ে কষবো এটাকে। ও আপনি জল বেরিয়ে যাবে, নুন দেওয়া হয়েছে তো জল বেরিয়ে যাবে, এবারে দেখো না এখনই কত কমে যাচ্ছে, আরো কমে যাবে। ঢাকা চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই ছখানা তো হয়ে গেছে এগুলো নারকল পিঠে, ছেলেরও ছুটি হয়ে গেছে, ফোন করেছে এক্ষুনি এসেও যাবে, গরম গরম পাবে, তাড়াতাড়ি এসেও যাবে ও। চলো কেমন হবে কে জানে, খেতে খারাপ হবে না, খেতে ভালোই হবে, যেমন হয় সেদ্ধ পিঠে। হ্যাঁ, রাত্রিরও হয়ে গেছে, করতে করতে একলা হাতে করবো, ওগুলো পুড়েছি, তারপর পুর ভরতে করতেই তো টাইম চলে যায় না। আজকে আমাদের পাখিটা কি করছে দেখি, আজকে পাখিটা না খুব মানে আমাদের সামনেই খাওয়া দাওয়া করেছে, আজকে লজ্জা ভেঙে গেছে। কি করছিস রে পাখি? বাবা খাওয়াও হয়ে গেছে পাখি, খেয়ে নিয়েছে, খেতে দিয়েছি, খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলাতে, খেয়ে দে, ও ঘুমোচ্ছে, ওই যে ওই যে ওর খাওয়া হয়ে গেছে। ওই যে চাদরটা ঢাকা দিয়ে রেখে দিই তো, চাদরটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই জন্য। চলো করি রান্না ঝপাঝপ, দেখো কেমন হয়েছে। দুবার তো ঢাকা খুলে নেড়ে দিয়েছি, আর এইটা এখন হয়েছে, এইটা ফাইনাল লুক হয়েছে, এখন এইরকমই দেখতে হবে। শুকনো শুকনো খেতেও খুব সুন্দর লাগবে, শুকনো এটা ঠান্ডা করে নিই, হয়ে গেছে, এটা গ্যাসটা নিভিয়ে দিই।
দেখো তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, শুকনো শুকনো দুটোই হয়ে গেছে। চলো পুর গুঁড়ো ভরি। এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু নুন দেবো। আর ফুটন্ত জল দেবো ওর মধ্যে, একদম টক বক করছে ফুটবে। চলে এলাম তরকারিটা, আর ওইটা ঠান্ডা হলে আবার এটা মাখবো, চালগুড়িটা মাখা হয়নি, ওতে তো ঢাকা দিয়ে রেখেছি, যতক্ষণ না ঠান্ডা না হবে তো হাত দিয়ে তো মাখতে হবে ওইটা। তো তরকারিটা বেশ ঝালঝাল হয়েছে, একটুখানি মুখে দিয়ে দেখলাম, টেস্ট করলাম, একটু না মুখে না দিলে কি করে বুঝবো যে নুন হয়েছে কি, মানে একদম ঠিক ঠিক হয়েছে, যা যা দিয়েছি ঠিক হয়েছে। তো চলো, আমাদের এখানেতে সেদ্ধ পিঠে বলে, মানে কড়ার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে এই যা, আর আমার বাপের বাড়িতে বলবে ভাপা পিঠে। চওড়া মুকালা যে হাঁড়ি থাকে না, ওই তিজেল হাঁড়ি নাকি বলে আমাদের তো তাই বলে, ওর মধ্যে জল দেবে, দিয়ে এই যে হাঁড়ির যে ঢাকনাটা তার মধ্যে পিঠেগুলোকে সাজাবে, সাজিয়ে দিয়ে কাপড় দিয়ে মুড়ে আর উল্টো দিক করে দেয়, ওটা আমাদের বাপের বাড়িতে ভাপা পিঠে। আমার মা করতো খুব সুন্দর পিঠে করতো, মা আমার শাশুড়ি মাও খুব ভালো করতো পিঠে। তো চলো চালের গুঁড়ো এটাকে মাখি, মেখে নিয়ে পুরগুনো ভরবো, তোমাদের দেখাবো। চলো আর এই চাদরটাকে ছাড়িয়ে, চাদর পরে তো আর হবে না কাজ। দেখো আমার পিঠে ভরা হয়ে গেছে, এটা তরকারি পিঠে, এটা নারকল পিঠে, দেখেছেন হয়ে গেছে আমার। দেখো আমার দু রকম পিঠে হয়ে গেছে, নারকল পিঠে, তরকারি পিঠে, তাও একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখি। এই দেখো ভেতরে পুর হয়েছে, নারকলের পিঠেটা দেখি, তরকারি পিঠে লেগে গেল গো ভেতরে। দেখো কেমন হয়েছে, খাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের সব, জলটা খেয়েছি তো শীত করছে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি কানগুনোতে। উফ আমার হাতগুলো কি অবস্থা দেখেছো,
এই ঠান্ডা পড়ছে না, এই এরকম হবে, ওই জন্য নারকল তেল আর গিরিশালিন মেখে রাখি হাতগুলো, এই রাত্রিবেলা শোবার সময় মাখবো, আবার দুপুরবেলায় যখন কাজকর্ম হয়ে যায় তখন মাখি। জলটাই পেটে পড়লেই তো গন্ডগোল, ঠান্ডা লাগাতে কোনো এ লাগছিল না। তাহলে আজকের মতন এইটুকু, কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব ঠান্ডা, লেপ কম্বল মুড়ি দিয়ে সহ, ভাবলে খুব ঠান্ডাই আছে। আজকে হাওয়াটা চলছিল, আজকে হাওয়া চলছিল, সেদিনকের থেকে হাওয়াটা আজকে কম আছে, আজকে একটু ঠান্ডাটা কম, কিন্তু ঠান্ডা কম বলছি কিন্তু আমাদের তো ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। তো ঠিক আছে, আজকের মতন এইটুকু, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর শেয়ার সাবস্ক্রাইব করবে, যে নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট তো করবেই, আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে। টাটা।